प्रिय दर्शक আমরা এখানে কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নে 7 নং ওয়ার্ডে বিসিএল একটি মিছিল হাজারে হাজারে জনগণ রফিক ভাই বলে স্লোগান লাগাচ্ছে আসলে তিনি দুই দুই পিরিয়ডে এই মেম্বার দায়িত্বকালীন ব্যাপকভাবে উন্নয়ন করে জনগণের মুখে হাসি ফুটিয়ে দিয়ে থাকে তাই ধারাবাহিককে আজ 7 নং ওয়ার্ডের জনগণ মাঠে নেমেছে सामने जे निर्वाचन फुटबल मार्कर आबारो जयमुक्त करबे बोले जनगणेर आश्वास तो आमरा एखने सरासरि कथा बोलबो जे दुई दुई पिरियडे मेम्बर दायित्वकालीन आबारो जे फुटबल मार्काय তিনি যদি জয়যুক্ত হয় তাহলে জনগণের কল্যাণে তিনি আর কতটুক সেবা দিবে আজকে এই আমার একটি জনসভার মিটিং এ যে অপূরণতভাবে আমার সাত নং ওয়ার্ডের জনগণ সারা দিয়েছে আমি সবার কাছে কৃতজ্ঞ আমি ইনশাআল্লাহ যদি আজকে যে জোয়ার দেখা যাইতেছে আমি আশাবাদী যে আগামী দিন নির্বাচনে আমি জয়যুক্ত হব আর আমি যদি জয়যুক্ত হয়ে আমার জনগণ আমার মুরব্বী আমার সহকর্মী ভাইরা সবাইকে নিয়ে আমি এই সমাজের কাজ করব সাত নং ওয়ার্ডের কাজ করব আমি কোনোভাবে বিগত দিনে যেইভাবে আমি কাজ করে গেছি ইনশাআল্লাহ আগামী দিনে এর থেকেও আমি ভালো কাজ করব সবাইকে মিলে মিশে আমি রাখব এখানে কোনো ভেদাভেদ আমি থাকতে দেব না আমি ভালোভাবে কাজ করে জনগণের সেবা করতে আমি প্রস্তুত হয়ে থাকব ইনশাআল্লাহ আরেকটি বিষয় আমরা জানতে যাব আপনি যদি ফুটবল মার্কায় জয়যুক্ত হন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল মাদক নির্মূল করার জন্য সেই লক্ষ্যে আপনি আপনার সাধারণ ওয়ার্ডকে কি অবস্থায় আপনি জয়যুক্ত হলে মাদক নিয়ে কতটুকু কাজ করবেন চিন্তা ভাবনা ইনশাআল্লাহ আমার সাত নং ওয়ার্ডে এখনো তেমন মাদক আসক্ত লোক নেই তারপরও যদি আমার থেকে থাকে আমরা আপ্রাণ চেষ্টা করব সবাইকে নিয়ে এই মাদক নিরাময় একটা চেষ্টা করব শতভাগ আমি নির্মূল করার জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার এলাকার জনগণকে আমি সতর্ক রাখব আমি মাদককে নির্মূল করে দেব জি আরেকটি বিষয় জানতে চাব রফিক ভাই আপনি একজনের সফলতম মেম্বার গত দুই পিরিয়ডে আপনি যে ব্যাপকভাবে উন্নয়নের কাজ করে সক্ষম হয়েছেন আজ আমরা দেখতে পেলাম হাজার হাজারে সাত নং ওয়ার্ডের জনগণ মাঠে নেমেছে আপনাকে জয়যুক্ত করবে বলে স্লোগান দিচ্ছে তো আপনার আজ কতটুকু আনন্দ মনে হচ্ছে ইনশাআল্লাহ আমার অনেক আনন্দ হচ্ছে আমি যে 10 বছর সফলভাবে আমার জনগণের সাথে মুরব্বীদের সাথে আমি কাজ করছি আমি এই জনস্রোত দেখে আমি সফলতা পাইছি আমার কৃতজ্ঞতা পাইছি আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার আগামী দিনেও তারা এইভাবে আমার পাশে থাকবে এই প্রত্যাশাই আমি তাদের কাছে করি আমি ইনশাআল্লাহ জয়যুক্ত হলে আমি ব্যাপক উন্নয়ন যে অব্যাহত রাখবো আমার বাকি কাজগুলো আমি ইনশাআল্লাহ আমার সাত নং ওয়ার্ডের আমি সমাধান করবো ইনশাআল্লাহ আরেকটি বিষয় আমরা জানতে চাব আপনি মেম্বার দায়িত্বকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে সাধারণ অসহায় মানুষকে ঘর দিয়েছিল সেই ধারাবাহিক লক্ষ্যে আপনি এই সাত নং ওয়ার্ডের কতজন অসহায় অদরিদ্র মানুষের পাশে ঘর দিতে সক্ষম হয়েছে দুস্থ ভাতা বিধবা ভাতা বিধবা চাল সব কিছুই আমার এই সাত নং ওয়ার্ডে পেয়েছে আমাদের এই ওয়ার্ডে এই ইউনিয়নে একটি গুচ্ছগ্রাম নামে এই বাগতারচর অন্তত 60-70টি ঘর হইতেছে ওইখানে আমরা 2-3 জন আমরা দিতে পারছি হয়তো আগামী দিনে আরও লিস্ট হবে আমরা শুনতে পারছি প্রায় 300 ঘর ওইখানে তৈরি হবে ওইখানে যদি এই ঘর তৈরি হয় তাও কমসে কম 15-20 জন আমরা গরিব ফ্যামিলিকে ওইখানে এই গুচ্ছগ্রামে ঘর দিতে পারবো ইনশাআল্লাহ জি ধন্যবাদ আপনাকে মেম্বার সাহেব আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য এমনকি আপনার সাত নং ওয়ার্ডের জনগণের উৎসব যে আজকে দেখতে পারলাম সেই পক্ষে থেকে বাংলা টিভি 71-এর পক্ষে থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা এই পর্যায়ে সারা দিন ঘুরে ঘুরে আপনার মাঠ পর্যায়ে আপনার এই খবরগুলি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত আপনারা পৌঁছাই দিতেছেন আমরা এই এই বলে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই
প্রিয় দর্শক, এখনই আমরা কথা বলে থাকি একজন সফলতম মেম্বার। গত দুই পিরিয়ডে তিনি দায়িত্বকালীন ব্যাপকভাবে উন্নয়নের কাজ করে এলাকার জনগণের, আজ হাজার হাজারে জনগণের জোয়ার ভাসিয়ে দিয়েছে। সেই জনগণ চায় আবারও পূর্ণায় তাকে মেম্বার, আবারও ফুটবল বার্কায় জয়যুক্ত মেম্বার দেখতে চায়। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন।